আমরা অনেকেই ভিপিএন এর পাশাপাশি ভিপিএস নামের একটা বিষয় প্রায় শুনতে পাই। ভিপিএস আসলে কি বা এটা কাদের জন্য, এটা কারা ব্যবহার করে, কেন ব্যবহার করে, সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আজকের ভিডিওতে এগুলো নিয়ে আমি একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সবকিছু জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে, আশা করি বোর হবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এমনই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে প্রত্যহই আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। VPS যার পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এই ভার্চুয়াল প্রাইভেট সার্ভারটা কি জিনিস আসলে, একদমই সরলভাবে যদি বলি, মানে যেভাবে বললে আপনারা দুটো কথাতেই বুঝে যাবেন, সেটা হচ্ছে ধরে নিন আপনার একটা PC দরকার বা এমন কনফিগের PC দরকার যেটা আপনি এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছেন না, বা কখনো কখনো লো স্পেকের PC-র প্রয়োজন হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো সেরকম একটা PC যদি আপনার প্রয়োজন হয় উইথ হাই স্পিড ইন্টারনেট, সবার কিন্তু প্রয়োজন হয় না, শুধু যাদের প্রয়োজন হয় তাদের কথা বলছি, তারা ওই কম্পিউটারে একটা সার্ভার বিল্ড করতে পারে, একটা ওয়েবসাইট হোস্ট করতে পারে, এছাড়াও একটা কম্পিউটারে যে সকল কাজ করা যায় সব কাজই কিন্তু ওই কম্পিউটারে করা যেতে পারে। আরও সহজভাবে বলতে গেলে, আমার কম্পিউটারটি যদি আপনার কাছে ভাড়া দিতে চাই আর আপনি যদি আপনার বাসা থেকে সেই কম্পিউটারটিকে ব্যবহার করতে চান বা অন্য যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে চান আমার বাসায় না এসে, তাহলে আমার কম্পিউটারটি আপনার জন্য হবে VPS। এক্ষেত্রে আমার স্পেক অনুযায়ী আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন তার উপরেই কিন্তু আমি চার্জ করব। মানে হচ্ছে যত ভালো স্পেকের কম্পিউটার হবে ততই কিন্তু VPS এর ভাড়া বেড়ে যাবে। আমাদের দেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন IT কোম্পানি বিভিন্ন স্পেকের কম্পিউটার ভাড়া দিয়ে থাকে। আমার মতে একটু কস্টলি হলেও বিশ্বস্ত দুটি VPN কোম্পানি হচ্ছে গুগল ক্লাউড এবং মাইক্রোসফট অ্যাজুরে। আর যদি আমার কথা বলেন, আমার কিন্তু VPS ব্যবহারের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে। আপনি যখন একটা VPS ভাড়া করতে যাবেন তখন কিন্তু আপনি ওই VPS এর স্পেক সিলেক্ট করেই ভাড়া নিতে পারবেন, মানে কম্পিউটারটি আপনাকে কি পরিমাণ সুযোগ সুবিধা অফার করছে, র্যাম, স্টোরেজ, প্রসেসর, অপারেটিং সিস্টেম, ডেডিকেটেড IP সহ হাই স্পিড ইন্টারনেট, সব কিছু আপনারা বেছে নিতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, লিনাক্স অপারেটিং সিস্টেমের VPS উইন্ডোজ অপারেটিং সিস্টেমের VPS অপেক্ষা বেস্ট ভ্যালু ফর মানি হয়ে থাকে। আপনি কিন্তু ভাড়া নেওয়ার পর পরবর্তীতে লিনাক্স অপারেটিং সিস্টেমের VPS এ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিতে পারবেন। সবার যেমন VPN ব্যবহার করার প্রয়োজন হয় না, তেমনই ভাবে কিন্তু VPS ব্যবহার করার প্রয়োজন সবার নাও হতে পারে। যেমনটা একটু আগে বলেছি, এমন কোনো কাজ যেটা হয়তো আপনার PC থেকে বা আপনার দেশ থেকে করতে পারছেন না, এক্ষেত্রে কিন্তু আপনি একটা হাই স্পেকের কম্পিউটার নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিতে পারছেন, অর্থাৎ কম মূল্যেই অধিক স্পেসিফিকেশন এনজয় করতে পারছেন। VPN ব্যবহার করলে আমাদের যে অসুবিধাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এর IP অ্যাড্রেস নির্দিষ্ট থাকে না, অর্থাৎ সময়ের সাথে সাথে IP অ্যাড্রেস পরিবর্তন হয়। যদিও আজকাল ডেডিকেটেড IP সম্বলিত বিভিন্ন VPN পাওয়া যায়, তারপরেও ইন্টারনেট স্পিড কিন্তু সবসময় স্টেবল থাকে না। আর আপনার কম্পিউটারের IP অ্যাড্রেস যদি বারবার চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনি সেখানে একটা সার্ভারও বিল্ড করতে পারবেন না। এই সব সিচুয়েশনে স্ট্যাবিলিটির জন্য আমাদের একটা VPS রেন্টে নিতে হয়। কিন্তু আপনি যদি এমনটা ভেবে থাকেন যে একটা হাই স্পেকের VPS ভাড়া নিয়ে আপনি একটা উচ্চ মানের গেম খেলতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ সামান্য পরিমাণ লেটেন্সিও আপনার গেমিংকে অ্যাফেক্ট করবে, আর রিসোর্সের অপচয় তো আছেই। আবার আপনার যদি একটা কম্পিউটার না থাকে, শুধু আপনার মোবাইল ফোন থেকে যদি আপনি একটা কম্পিউটারকে ভাড়া নিতে চান, তাহলে সে কাজটিও কিন্তু আপনি VPS এর সাহায্যে করতে পারবেন। আর VPS এর সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটা হচ্ছে, আপনি বিশ্বের যে কোনো দেশের কম্পিউটার ভাড়া নিতে পারবেন আর সেই কম্পিউটারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। আজকের টপিক ছিল VPS এর সংক্ষিপ্ত পরিচয় জানা, যদিও আমি মোটামুটিভাবে বিস্তারিতই জানানোর চেষ্টা করেছি। কিন্তু যদি আপনি অতিরিক্ত তথ্য পেতে চান, লাইক একটা VPS কিভাবে পারচেজ করতে হয়, কোন কোন কাজে ইউজ করবেন, কিভাবে লগ ইন করবেন, পেমেন্ট প্রসিডিউর, প্রাইস ডিটেলস সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আমার সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করতে পারেন। আমি VPS এর আরও বিস্তারিত সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আনার চেষ্টা করব। যেহেতু আমার লং টাইম VPS ব্যবহার করার অভিজ্ঞতা আছে, সেহেতু আমি অনেক তথ্য আপনাকে জেনুইনলি দিতে পারবো। আজকে আসলে আপনাকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে এখনই কমেন্ট করে জানান, আমি খুব দ্রুতই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়ায় আমাকে ফলো করে এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন, যদি এবং কেবল যদি এমন ইন্টারেস্টিং ভিডিও আপনি মিস না করতে চান। আজকের মতো এ পর্যন্তই। করোনা মহামারী কিন্তু অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একে থামানোর একটাই উপায় আছে, সেটা হচ্ছে আপনার পিছিয়ে আসা। মাস্ক ব্যবহার করুন এবং নিজেকে সবসময় স্যানিটাইজ রাখুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ চিরজীবী হোক।